বাইডেনের কি উপদেষ্টা এনেছিল না একটা বাইডেনের ভুয়ো উপদেষ্টা দেখলাম যে শুধু ইংরেজি কয় আর যখন পুলিশ ধরে নিয়ে গেল দেখে গড়গড়াইয়া বাংলা কয় সুতরাং বিএনপি শুধু সন্ত্রাসী রাজনৈতিক দল নয় এরা হচ্ছে জালিয়াত রাজনীতি দল আপনাদের মনে আছে যে কংগ্রেস ব্যান্ডের সই জাল করেছিল বিএনপি আবার অমিত শাহর সাথে কথা হয়েছে মর্মে একটা ভুয়ো অডিও টেপও ছেড়ে দিয়েছিল অর্থাৎ তারা শুধু সন্ত্রাসী খুনি রাজনৈতিক দল নয় এরা হচ্ছে জালিয়াত রাজনৈতিক দল সুতরাং এদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলেছি এবং সেই প্রতিরোধের মুখে বিএনপি পালিয়ে গেছে বিএনপি এখন আর খুঁজে পাওয়া যায় না গর্তের ভিতরে ঢুকে গিয়েছিল এখন গর্ত থেকে আপনারা জানেন ইন্দুর যখন ধাওয়া খায় তখন গর্তের মধ্যে ঢুকে আবার গর্ত থেকে বের হওয়ার জন্য এইভাবে এইভাবে তাকায় মিটি মিটি তাকায় এখন বিএনপি আবার গর্তের ভিতর থেকে বের হওয়ার জন্য মিটি মিটি তাকাচ্ছে আর তাদের রাজনীতি হচ্ছে তাদের রাজনীতির তিনটি প্রধান উপাদান একটি হচ্ছে হত্যা খুন সন্ত্রাস আরেকটি হচ্ছে জালিয়াতি আরেকটি হচ্ছে দেশের বিরুদ্ধে আপনার দেশ বিদেশে অপপ্রচার করা এবং বিদেশিদের কাছে গিয়ে গিয়ে ধর্ণা দেওয়া এবং সেটি করতে গিয়ে ভুয়ো উপদেষ্টাও বানালো সুতরাং আজকে যখন নির্বাচনে তারা ভরাডুবি হবে সেটি নিশ্চিত হয়েছে সেজন্য নির্বাচনে অংশগ্রহণ করে নাই এবং পার্লামেন্ট নির্বাচনকে এই 7ই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু প্রশ্নবিদ্ধ করতে পারে নাই তারা বলেছিল বিদেশিদের কাছে চিঠি লিখেছে এবং বারে বারে ধর্ণা দিয়েছে যে এই নির্বাচনকে বৈধতা না দেওয়ার জন্য সরকারকে বৈধতা না দেওয়ার জন্য বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরেছে পৃথিবীর সমস্ত রাষ্ট্র আমি পররাষ্ট্রমন্ত্রী হিসাবে বলছি পৃথিবীর সমস্ত রাষ্ট্র নতুন নির্বাচিত সরকারের সাথে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছে এবং বহু রাষ্ট্রপ্রধান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছে লিখিত অভিনন্দন বার্তা পাঠিয়েছে এখনো অভিনন্দন বার্তা আসছে গতকাল সংসদের প্রথম অধিবেশন ছিল এবং এই সংসদকে প্রশ্নবিদ্ধ করার জন্য অনেক অপচেষ্টা চালানো হয়েছিল আর গতকাল সংসদের প্রথম অধিবেশন ছিল মহামান্য রাষ্ট্রপতি বক্তৃতা করেছেন গতকাল সেই সংসদ অধিবেশনে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউ ফ্রান্স জার্মানি চীন ভারত রাশিয়ার রাষ্ট্রদূত সহ 80 জন আপনার ডিপ্লোম্যাট উপস্থিত ছিল তার মানেটা কি বিএনপি বুঝে তার মানেটা কি বিএনপি নিশ্চয় এখন অনুধাবন করতে পারছে যে সরকারকে যেমন বৈধতা দেওয়া হয়েছে আজকে এই সংসদও সংসদকেও বৈধতা দেওয়া হয়েছে সবাই সরকারের সাথে কাজ করতে চায় আর এখান থেকে আপনার বিভিন্ন জায়গায় চিঠি লিখে জাতিসংঘের মহাসচিব ইউএন সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গুতারেস তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে লিখিত অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।